মমতা ব্যানার্জির স্বাক্ষরটা সিবিআই যেন জমা করে সুপ্রিম কোর্টে, যে মমতা ব্যানার্জি ওই মিটিং এ চেয়ার করেছিল। 21শে জুলাই ডিম ভাত দিবস আছে, তার আগে 14ই জুলাই সুপ্রিম কোর্টে হীরক রানী। পাতা ঝাড়ে কখনো সরল বাঁশ হয় না, যেমন বাঁশ তার তেমন ঝাড়। আর শুভেন্দু অধিকারীও, ও যদি বুনো ওল হয় আমি বাগাতে তুল, আমি ওদের মধ্যে ঢুকে গিয়ে তাড়া করেছি, বাইক বন্ধ করে পালিয়েছি, এরপরে জনগণ ধরাই দিবে। নিম্ন বর্ণ মমতা ব্যানার্জি মুক্তা পরিষ্কার দিয়ে সব SC ST OBC মমতা ব্যানার্জিকে হারাবে, সব নির্বাচনে হারাবে। নিম্ন বর্ণ বলার অধিকার ভারতবর্ষের সংবিধান দেয়নি। এরা আমাদের সহযাত্রী, সহনাগরিক, দেশে উচ্চবর্ণ নিম্নবর্ণ বলে কিছু নেই, সবাই ভারতীয়। মমতা ব্যানার্জি কায়দা করে মুসলমানদের ভয় দেখায়, বিজেপিকে হিন্দুর পার্টি বলে আর হিন্দুদের ভাগ করতে চায়। কেউ SC, কেউ ST, কেউ বাগদি, কেউ বাউরি, কেউ কুর্মী, কেউ জনজাতি, এটা ওনার ভোট পলিটিক্স। আমরা সবাই জোট বেঁধেছি রাষ্ট্রবাদী মুসলমান আর সনাতন জনজাতি একসঙ্গে, এবারে মমতা ব্যানার্জিকে বাই বাই করবো। সুপ্রিম কোর্টের রায়ে মমতা ব্যানার্জির জেল যাত্রা সুনিশ্চিত হয়েছে, বলছে আত্মার তৃপ্তি পেলাম। হ্যাঁ, জেল যাত্রা সুনিশ্চিত হয়েছে, ব্যাগ গুছাক মমতা ব্যানার্জি। 2022-এ 5ই মে মন্ত্রিসভার মিটিং এ অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল মমতা ব্যানার্জি, সুপ্রিম কোর্ট বলেছে অ্যারেস্ট করবে না, তদন্ত করো। আমরা এটাই চাই, তদন্ত করে মমতা ব্যানার্জির স্বাক্ষরটা সিবিআই যেন জমা করে সুপ্রিম কোর্টে, যে মমতা ব্যানার্জি ওই মিটিং এ চেয়ার করেছিল। 21শে জুলাই ডিম ভাত দিবস আছে, তার আগে 14ই জুলাই সুপ্রিম কোর্টে হীরক রানী। বাই বাই।